Hello everyone, I'm Sakib এই মাত্র পাওয়া খবর ইন্ডিয়ার পরাজয় দেখে হঠাৎ লাইভে এসে হাসতে হাসতে ইন্ডিয়াকে নিয়ে একই বললেন সাকিব আল হাসান বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দর্শক জমজমাট এক ফাইনাল ম্যাচে এদিন আহমেদাবাদে ভারতের মুখোমুখি হয় টিম অস্ট্রেলিয়া টস জিতে শুরুটা ভালো করলেও অজিদের বোলিং এর সামনে শেষের চাপ সামাল দিতে পারেনি রোহিত শর্মার দল ভারত কোহলি রাহুলদের অর্ধশত নিয়ে মাত্র 240 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া জবাবে ব্যাট করতে নেমে কোনো রকম চাপ না নিয়ে হেটের সেঞ্চুরিতে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল টিম অস্ট্রেলিয়া যেটা দেখে হঠাৎ লাইভে এসে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সান্ত্বনা দেন সাকিব বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত অনেক ভালো ক্রিকেট খেলেছে হার জিত তো খেলারই অংশ তাই আমি বলবো ভারতের এখানে চাপ নেওয়ার কিছুই নেই তবে ইন্ডিয়া ট্রফিটা জিততে পারলে খুশি হতাম কারণ আমাদের এশিয়াতে অন্তত কাপটা থাকতো তো প্রিয় দর্শক ভারতের এমন হারে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এখনই